হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো, শর্টকাট চিকেন বিরিয়ানি। এখানে আমি চিকেনটাকে টক দই এবং কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা, শুকনো মরিচ দিয়ে ম্যারিনেট করে ফেলেছি। পেঁয়াজ ভেজে নিব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিকেনটা ঢেলে দিব। চিকেনটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। এখানে আমি সামান্য দুধ দিলাম। দুধ দিয়ে টমেটো সস দিয়ে ফেলেছি চিকেনটা নামিয়ে। এবার আমি একটা তেল গরম দিব পাতিলে। তেলে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দারচিনি, এলাচি, গরম মশলা ভেজে, আদা বাটা এবং মুগের ডাল আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি। পোলার চালটা দিয়ে আমি রাইসটা রেডি করে চিকেন বিরিয়ানিটা রেডি করে ফেলবো। এটা শর্টকাট।